আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি জেলা সংবাদে। শুনছিলেন শিরোনামগুলো, পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি নিরা ফেরদৌস। ইতিহাসের পাতা থেকে মুছে যেতে চলেছে আরও একটি বছর। ইংরেজি নতুন বছর 2022 সালকে বরণ করে চলছে নানা প্রস্তুতি। দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে এরই মধ্যে মানুষের ঢল নেমেছে, লাখো পর্যটকের মুখরিত হয়ে উঠেছে কক্সবাজার। এদিকে 31st নাইটে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে ডিএমপি। সন্ধ্যার পর বার বন্ধ রাখাসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সাদিয়া কানেজের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। 2021 পেছনে ফেলে নতুন বছর বরণ করে নেবে বিশ্ববাসী, তাই নতুন বছর বরণ করতে প্রস্তুতির কমতি নেই। নতুন বছরের সাজসজ্জার জন্য অনেকেই কিনছেন বাহারি রঙের ফুল। তবে 31st ঢাকায় কোনো অনুষ্ঠান করতে নিরুৎসাহিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পটকাবাজি, আতশবাজি, বেপরোয়া গাড়ি ও মোটরসাইকেল চালাতে নিষেধ করা হয়েছে। গুলশান, বনানি ও হাতির ঝিলে রাত 8টার পর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা 6টার পর বহিরাগতদের প্রবেশ না করতে বলা হয়েছে। তন্তই কোনো কিছু করতে হয় আপনার নিজের ঘরে করেন, বন্ধু-বান্ধব নিয়ে বাসার ভিতরে করেন। 31st উদযাপনকে সামনে রেখে কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে ভিড় করতে শুরু করেছে পর্যটকরা। আবাসিক হোটেলে এরই মধ্যে বুকিং সম্পন্ন হয়েছে। কক্সবাজারে আসছি আমরা অনেক দূর থেকে, আল্লাহর রহমতে অনেক ভালো লাগছে। মানে এখানে যারা জেলা প্রশাসক আছে ওনারা জানি এই জিনিসটা সব সময়ের জন্য একরকম রাখেন। এদিকে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো দর্শক এসেছে 31st উদযাপন করতে। অন্যান্য স্থানেও পর্যটকে মুখরিত হয়ে উঠেছে। 2021 সালে সূর্য অস্তটা দেখতে আসছি, আর হচ্ছে 2022 সালে সূর্য উদয়টা দেখতে আসছি। দেশ বিদেশ থেকে অনেক লোক আসে, আমাদের আসলে অনেক ভালো লাগে এগুলো। কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। কুয়াকাটার সমুদ্র ওঠা নামানো, তারপরে পানি অসাধারণ। যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে ও পর্যটকদের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পর্যটন কেন্দ্রগুলোতে। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। দর্শক, কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় রয়েছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। শাহিন, 31st নাইট উদযাপন ঘিরে পর্যটক সমাগম এবং প্রশাসনের প্রস্তুতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। নীরা, আমি এখন রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতে। এখানে সকাল থেকে অনেক পর্যটক 31st নাইট উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছেন। তারা খুব ভোর থেকে এখানে রয়েছেন। দুপুরে যদিও বা পর্যটক একটু কম ছিল, কিন্তু বেলা গড়ার সাথে সাথে এখন দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে লাবণী পয়েন্টে প্রচুর পর্যটক এখানে উপস্থিত হয়েছেন। তো এই লাবণী পয়েন্টের মতো অন্যান্য যে পর্যটক পয়েন্ট গুলো আছে সেখানেও অনুরূপ ভাবে প্রচুর পর্যটক এসেছেন। আমরা রাস্তার মধ্যে দেখেছি প্রচুর পর্যটকের জ্যাম রয়েছে। তারা ধীরে ধীরে সমুদ্র সৈকতে, যে কিছুক্ষণ পর সূর্য অস্ত যাবে, সেই অস্ত সূর্যাস্ত বছরের শেষ সূর্যাস্ত দেখার জন্য এখানে পর্যটকরা আসছেন। আমি অনেক পর্যটকের সাথে কথা বলেছি, তারা তাদের অনুভূতির কথা জানিয়েছেন। তারা জানিয়েছেন বছরের শেষ শেষ সূর্যাস্তটা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে তারা দেখতে এসেছেন। এবং তারা বিভিন্ন তারকামান হোটেলে 31st নাইট উদযাপনের জন্য তারা এখানে কক্সবাজার এসেছেন। তো আরেকটা বিষয় হলো প্রশাসনের প্রস্তুতি। এখানে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ এবং বিএসএফ কর্মীরা এখানে টহল জোরদার করেছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাদের দায়িত্ব পালন করছেন। নীরা শাহিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সাইফুর রহিম শাহিন। দর্শক, এই মুহূর্তে কুয়াকাটা সমুদ্র সৈকতের পরিস্থিতি জানাবো সহকর্মী জসিম পারভেজের কাছ থেকে। 2021 সালের সর্বশেষ সূর্য অস্ত এবং 2022 সালের প্রথম সূর্য উদয়, এই মনোরম দৃশ্য দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পর্যটকের ঢল নেমেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটায়। তার এই ধারাবাহিকতায় আপনারা দেখতেই পাচ্ছেন পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পর্যটক এই দুপুরবেলায় সমুদ্র স্নানে মগ্ন রয়েছেন, আনন্দ উল্লাসে ব্যস্ত রয়েছেন। এছাড়া পর্যটন কেন্দ্র কুয়াকাটার দর্শনীয় স্পট যে সকল রয়েছে সে সকল দর্শনীয় স্পটে পর্যটকের পদচারণে মুখরিত হয়ে উঠেছে
এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার গঙ্গামতীচর, কাউয়াচর এবং লেম্পুচর এবং এছাড়াও ফাতরা বনের বিভিন্ন দর্শনীয় স্পটে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাকে নিশ্চিত করেছেন। এছাড়াও পর্যটন কেন্দ্র কুয়াকাটার সকল হোটেল মোটেল এক সপ্তাহ আগ থেকেই বুকিং করে রেখেছেন পর্যটকরা। দর্শক, এতক্ষণ কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে জানাচ্ছিলেন জসিম পারভেজ। ঝালকাঠি সুগন্ধা নদীতে লঞ্চে আগুনের ঘটনা, নিখোঁজদের সন্ধানে অষ্টম দিনের মতন অভিযান চলছে। সকাল থেকে ফের ফায়ার সার্ভিসের ডুবুরিরা অভিযানে নামেন, তবে নতুন করে কারো মরদেহ উদ্ধার হয়নি। এদিকে লঞ্চটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নদীর পাড়ে নিখোঁজদের অপেক্ষায় বসে রয়েছেন স্বজনরা, তাদের কান্নায় ভারী হয়ে আছে সুগন্ধার বাতাস। গত বুধবার উদ্ধার হওয়া দুজনের পরিচয় শনাক্ত হওয়ায় মরদেহ পরিবারের কাছে স্থানান্তর করা হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধরা এখন শঙ্কামুক্ত। নিয়ম না মানায় বরিশালে বিলাসবহুল তিন লঞ্চকে 85,000 টাকা জরিমানা করেছে নৌ পরিবহন অধিদপ্তর। বৃহস্পতিবার বিকেলে বরিশাল নদীবন্দরে অভিযান চালায় নৌ পরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ আলী। এ সময় লঞ্চে মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপন যন্ত্র সঠিক নিয়মে বয়া না রাখা এবং ইঞ্জিন রুমে যথাযথ নিরাপত্তা সামগ্রী না রাখার অনিয়ম পাওয়া যায়, যার কারণে তিনটি লঞ্চকে 85,000 টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। স্বপ্নের পদ্মা সেতু পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। সকাল 7:30 পদ্মা সেতু পরিদর্শনে যান তারা। গাড়িতে করে পদ্মা সেতু এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যান তারা। পরে গাড়ি থেকে নেমে সেতুর উপরে বেশ কিছু সময় হাঁটেন দুবোন। সেখানে তারা 1.5 ঘন্টার মতন অবস্থান করেন। পরে আবার সেতু পার হয়ে ফিরে আসেন সড়ক পথে। এর আগে গেল 24 জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ফেরার পথে স্বপ্নের পদ্মা সেতু অগ্রগতি দেখেছিলেন প্রধানমন্ত্রী। হেলিকপ্টার থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেশ কিছু ভিডিও মোবাইল ক্যামেরায় ধারণ করেন। শপথ নিলেন বাংলাদেশের নতুন প্রধান বিচারপতির দায়িত্ব পাওয়া হাসান ফয়েজ সিদ্দিকী। বিকেলে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। পরে তিনি শপথনামায় সই করেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের 23তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন আপিল বিভাগের বিচারক হাসান ফয়েজ সিদ্দিকী। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হলেন তিনি। মহামারীর কারণে এবার প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠান আয়োজন করা হয় সীমিত পরিসরে। দেশে প্রথম শতভাগ করোনা ভ্যাকসিন গ্রহণকারী উপজেলা হিসেবে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া এই ঘোষণা দেন। এ সময় খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইসমাইল হোসেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা, বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল হক সহ অন্যান্য উপস্থিত ছিলেন। নোয়াখালীর মোহাম্মদপুর ইউনিয়নে মরহুম জয়নাল চেয়ারম্যান ফাউন্ডেশনের আয়োজনে গরিব অসহায় শীতার্থদের মাঝে 1,000 কম্বল বিতরণ করা হয়েছে। সকালে সেনবাগের 7 নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা এসব কম্বল বিতরণ করেন। এদিকে পিরোজপুরের মঠবাড়িয়াতেও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সকালে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদের উদ্যোগে শহরে কে এম লতিফ ইনস্টিটিউশনের ক্যাম্পাসে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় সংগঠনের উপজেলা কমিটি সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলতাফ হোসেন আফজাল উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিদের খবর দিয়ে। শীতের ভোরে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত সময় কাটছে কুড়িগ্রামের গাছিদের। কাঁচা রস আর গুড় বিক্রি করে লাভের মুখ দেখছেন তারা। তবে দিন দিন গাছের সংখ্যা কমে যাওয়ায় সরকারিভাবে পতিত জমিতে খেজুর গাছ রোপণের উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চলের তথ্যছবিতে শেফাউল করিমের রিপোর্ট। কুয়াশার চাদরে ঢাকা ভোর, শিশিরে ভেজা গ্রামীণ পথ, সেই পথের ধারে সারি সারি খেজুরের গাছ থেকে রসের হাঁড়ি নামাতে ব্যস্ত গাছিরা।
মিষ্টি রসের স্বাদ নিতে পিছিয়ে নেই পাখি ও মৌমাছিরাও। কুড়িগ্রামের দেখা মিলবে খেজুর গাছের এমন সমাহার। শীতের সময় এসব গাছ থেকে সংগ্রহ করা হচ্ছে রস। আড়াই মন তিন মন করে রস হয়, জাল ফের গুড় হয় আমার 25-এর আধ মন এরকম হয়। খেজুরের গুড়টা খুব সুস্বাদু রস, এবং গুড়টা যদি অরিজিনাল গুড় করা যায় তাহলে দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা যায়। খেজুরের রস দিয়ে সুস্বাদু গুড় তৈরি করেন এখানকার গাছিরা। প্রতি কেজি গুড় বিক্রি হয় 160 থেকে 170 টাকায়। আমরা এলাকার মানুষ যদি খেজুর গাছ লাগাই তাহলে আমরা ওদের কাছ থেকে শিখে আমরা গাছ থেকে রস নামা আসল পিওর গুড় আমরা নামাইতে পারবো বা করতে পারবো। তাই এটা আমার সরকারিভাবে যদি গাছ লাগা যেত তাহলে খেজুর রস বিক্রি করি মনে করে অনেক আয় উন্নতি করা যায়। খেজুর গাছ পরিবেশ সুরক্ষায় ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ভূমিকা রাখে, তাই খেজুরের চারা রোপণের উপর জোর দেন উদ্ভিদ বিজ্ঞানের এই শিক্ষক। তাল গাছ বজ্রপাত নিরোধ করে, খেজুরের গাছের পক্ষেও এটি সম্ভব। এবং আমাদের কুড়িগ্রামের যে নদ নদী বিধৌত বিস্তৃত অঞ্চল, যেখানে বিশেষ করে নদী ভাঙন আছে, সেখানে যদি খেজুর গাছ লাগানো যায় তাহলে নদী ভাঙন বা ভূমিক্ষয় রক্ষা পাবে। নিপা ভাইরাসের ঝুঁকি এড়াতে রস সংগ্রহের সময় গাছে নেট ব্যবহারের পরামর্শ দেন তিনি। শাফাউল করিম, আরটিভি। দর্শক, জেলা সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24144 নম্বরে ডায়াল করুন। সন্ধ্যা সংবাদ 6:45 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।